পশ্চিম ভাইজান করতেছেন, ইসলামের দৃষ্টিতে মানুষের বিনোদনের প্রয়োজন আছে কিনা, বর্তমান সামাজিক পরিস্থিতিতে কিভাবে আমরা পরিবারের সবাইকে বিনোদনের ব্যবস্থা করতে পারি, সাহাবিরা কিভাবে বিনোদন করতে পারে। জি, ইসলামের দৃষ্টিতে বিনোদনের ব্যবস্থা আছে এবং এটা জরুরিও বটে, বলবো না যে এটা অপশনাল, কারণ বিনোদন ছাড়া তো মানুষ থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে অনেক বিনোদন করেছেন, সাহাবিদের সাথে করেছেন, তাই না? তারপরে ওয়াইফের সাথে করেছেন, নানাভাবে তিনি বিনোদন করেছেন। তিনি তার স্ত্রীদের সাথে এমনকি এতেকাফ থাকা অবস্থায়ও মোটামুটি আলাপচারিতা করেছেন। যাতায়াত ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মসজিদে আসলেন, যাওয়ার সময় আবার দুজন লোক দেখে ফেললো, তখন তাদেরকে ডাকলেন যেন তারা আবার সন্দেহ না করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দুইবার প্রতিযোগিতা দিয়েছেন, একবার আয়েশা জিতেছে, আবার তিনি জিতেছেন। তারপরে তিনি আবু হুরায়রা না বলতেন, কেন বলতেন, মজা করেই তো বলতেন। এভাবে আরও বিভিন্ন পজিশন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও সাজা দিয়ে কবিতার মতো করে কথা বলেছেন, জাস্ট মজা করার জন্য, একটু ফান করার জন্য। এই ফানটা হচ্ছে হালাল ফান, এই বিনোদনটা হচ্ছে হালাল বিনোদন, এই এন্টারটেনমেন্টটা হচ্ছে হালাল এন্টারটেনমেন্ট। অতএব এই কাজগুলো আসলে জরুরি। মানুষ দিন পালন করতে করতে অনেক সময় তার সব কিছু ভারী হয়ে যায়, জীবনটা খুবই বিরক্তিকর হয়ে যায়, এক ধরনের অনাগ্রহ তৈরি হয়। তখন তার মেধাকে, চিন্তা চেতনাকে হালকা করার জন্য, সবাইকে ফ্রি করার জন্য তার হাসার প্রয়োজন হয়, আনন্দে উদ্বেলিত হওয়ার প্রয়োজন হয়। এই জন্য বিনোদন জরুরি। কিন্তু বিনোদন জরুরি হওয়ার অর্থ এই নয় যে ফ্রি স্টাইলে বিনোদন করবেন, অশ্লীলভাবে বিনোদন করবেন, নেচে গেয়ে বিনোদন করবেন, কিংবা অন্যায় পন্থায় বিনোদন করবেন। বিনোদন এই পৃথিবীতে অনেক হালাল পন্থা আবিষ্কৃত হয়েছে এবং আবিষ্কার হয়েই চলেছে। ষাঁড়ের লড়াই, এটা একটা অবৈধ বিনোদন, দুটো ষাঁড় অথবা মানুষের সাথে ষাঁড়ের। আপনারা দেখবেন যে অনেক সময় ইউটিউবে দেখা যায় যে ষাঁড়ের গুতা শেষ, বিনোদন করতে করতে শেষ, অনেকে আবার অনেক উপরের থেকে বিনোদন করে। আপনি ঝুঁকিপূর্ণ বিনোদনগুলোতে কেন যাবেন? আপনি স্কি করতে করতে অনেকে মারা যায়, তারপরে কনসার্টও বিনোদন, কিন্তু সেটা তো একদম হারাম এবং অশ্লীলতার মধ্যে পড়ে। এই জন্য আমাদের খুব সচেতন থাকতে হবে। বিনোদনের জন্য আজকে প্রধান একটা মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম, ইন্টারনেট এবং টিভি। কিন্তু এখানে বিনোদনের 99%++ যতটুকু পর্যন্ত বলতে পারেন, আমি জানি না, আমার কাছে ঠিক পরিসংখ্যান নাই, তবে আমার মনে হয় জন্য 99% হচ্ছে বা তারও বেশি হবে হারাম। একমাত্র মানে এখানে যদি হয়তো কোনো সুন্দর কথা আলোচনা অথবা মুবাহ আলোচনা বা মুবাহ কবিতা উচ্চারণ বা মানে এই ধরনের বিষয়গুলো যেগুলো আছে, বা বাচ্চাদেরকে ফান করার জন্য একাডেমিক কিছু অনুষ্ঠান যদি হয়, তাহলে এগুলো শরীয়তে জায়েজ, সেটা টিভিতে হোক বা বাস্তবে হোক, সেটা জায়েজ। তো জায়েজ আবার খেলাধুলার মধ্যেও আপনি সতর থেকে নিজের ওয়াজিব দায়িত্বগুলো ঠিক রেখে, সালাতের বিষয়গুলো ঠিক রেখে, পোশাকের বিষয়গুলো ঠিক রেখে যদি আপনি ব্যায়াম করেন, তাতে কোনো অসুবিধা নেই। একাধিক খেলাকেও জায়েজ বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এখনকার সব খেলা ছিল না, কিন্তু এখনকার নতুন নতুন খেলাগুলো সবগুলোই একসাথে হারাম, এটা কিন্তু বলা যাবে না। ইসলাম এখানে যে মূলনীতি দিয়েছে এন্টারটেনমেন্টের জন্য বা বিনোদনের জন্য, সেটাকে ঠিক রেখে যে কোনো বিনোদন হালাল হবে, আর সেটা ব্যাহত হলে যে কোনো বিনোদন হারাম হবে। এ ব্যাপারে ইসলাম কিউয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে, আপনারা দেখতে পারেন, সেটা আরবিতে, ইংরেজিতে এবং বাংলায় তিন ভাষাতেই আছে।